শুরু হলো মাধ্যমিক পরীক্ষা 2023। বৃহস্পতিবার সারা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাস ব্লকের ইন্দাস উচ্চ বালিকা বিদ্যালয়ে কড়া নজরদারির মধ্যে শুরু হলো মাধ্যমিকের পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্রের বাইরের নিরাপত্তা খতিয়ে দেখতে উপস্থিত হলেন সোনামুখীর সার্কেল ইন্সপেক্টর গৌতম তালুকদার, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল। এদিন ওই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে একটি করে পেন তুলে দিয়ে উৎসাহ দিতে দেখা গেল ইন্দাস থানার পুলিশকে। এবছর সমগ্র ইন্দাস ব্লকে মোট 5টি পরীক্ষা কেন্দ্রে মোট 1239 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তার মধ্যে ইন্দাস উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট 200 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বর্ধমান টুডে। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট। শুরু হলো মাধ্যমিক পরীক্ষা 2023। বৃহস্পতিবার সারা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাস ব্লকের ইন্দাস উচ্চ বালিকা বিদ্যালয়ে কড়া নজরদারির মধ্যে শুরু হলো মাধ্যমিকের পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্রের বাইরের নিরাপত্তা খতিয়ে দেখতে উপস্থিত হলেন সোনামুখীর সার্কেল ইন্সপেক্টর গৌতম তালুকদার, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল। এদিন ওই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে একটি করে পেন তুলে দিয়ে উৎসাহ দিতে দেখা গেল ইন্দাস থানার পুলিশকে। এবছর সমগ্র ইন্দাস ব্লকে মোট 5টি পরীক্ষা কেন্দ্রে মোট 1239 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তার মধ্যে ইন্দাস উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট 200 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বর্ধমান টুডে। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট। শুরু হলো মাধ্যমিক পরীক্ষা 2023। বৃহস্পতিবার সারা রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি বাঁকুড়ার ইন্দাস ব্লকের ইন্দাস উচ্চ বালিকা বিদ্যালয়ে কড়া নজরদারির মধ্যে শুরু হলো মাধ্যমিকের পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্রের বাইরের নিরাপত্তা খতিয়ে দেখতে উপস্থিত হলেন সোনামুখীর সার্কেল ইন্সপেক্টর গৌতম তালুকদার, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল। এদিন ওই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে একটি করে পেন তুলে দিয়ে উৎসাহ দিতে দেখা গেল ইন্দাস থানার পুলিশকে। এবছর সমগ্র ইন্দাস ব্লকে মোট 5টি পরীক্ষা কেন্দ্রে মোট 1239 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তার মধ্যে ইন্দাস উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট 200 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বর্ধমান টুডে।